চলো। তো আজকে ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসির পার্ট 6। আমরা একটা এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি, ঠিক আছে, যেখানে আমরা টপ 500টা এমসিকিউ কভার করব, ঠিক আছে, পার্ট বাই পার্ট অ্যান্ড টাইপ বাই টাইপ, ঠিক আছে। তো এটা আমরা পার্ট 1 to 20 এরকম করে কভার করব। পাঁচটা পার্ট, পাঁচখানা পার্ট আগেই চলে এসছে, ঠিক আছে। এটা হচ্ছে এই লাইনে পার্ট 6। তাহলে চলো, আজকে যে পার্টটা সেখানে বেসিক্যালি ফিজিক্স থেকে বেশ ফিজিক্যাল সায়েন্স থেকে বেশ কোশ্চেনগুলো থাকবে, ঠিক আছে। তাহলে চলো দেখা যাক, ফার্স্ট কোশ্চেন দেখা যাক। মোটর ভেহিকলে এই জিনিসটা লাগানো থাকে, তাই না? মোটর ভেহিকলে এই জিনিসটা লাগানো থাকে, ঠিক আছে। মোটর ইন এ ভেহিকল দ্যাট ক্যালকুলেটস ডিস্টেন্স কভার্ড বাই দ্য ভেহিকল, ঠিক আছে। একটা মোটর ভেহিকলে এই জিনিসটা লাগানো থাকে, এর নামটি কী? এর নাম হচ্ছে অডোমিটার, এর নাম হচ্ছে অডোমিটার, বা অপশানে তোমরা দেখতে পারো স্পিডোমিটারও লেখা থাকতে পারে, অপশানে স্পিডোমিটারও লেখা থাকতে পারে, আসল নামটা কি ওডোমিটার, ঠিক আছে। এই জিনিসটা সবাই দেখেছো, ঠিক আছে, চার চাকা বলো, দু চাকা বলো, ঠিক আছে, এরকম একটা ডিভাইস লাগানো থাকে যেটা স্পিড, ঠিক আছে, গাড়ির স্পিড মেজার করে, কি বলা হয় ওকে? ওডোমিটার বা স্পিডোমিটার, ঠিক। চলো সেকেন্ড কোয়েশ্চেন দেখি, প্রেশারের এসআই ইউনিট কি? প্রেশারের এসআই ইউনিট কি? এনাকে চেনো? এনার নাম হচ্ছে স্যার ব্লেস পাস্কাল, স্যার ব্লেস পাস্কাল, পাস্কাল লস এর জন্য জানা হয় এনাকে, পাস্কালস লস অফ প্রেশার, ঠিক আছে। ইনি হচ্ছেন স্যার ব্লেস পাস্কাল, ঠিক আছে। এসআই ইউনিট অফ প্রেশার কি বলা হয়েছে? পাস্কালকে অনার করার জন্যে ওনার নাম দেওয়া হয়েছে, এসআই ইউনিটকে নাম দেওয়া হয়েছে পাস্কাল, ঠিক আছে। স্যার ব্লেস পাস্কালকে অনার করার জন্যে প্রেশার ইউনিট দেওয়া হয় পাস্কাল, পাস্কাল। তার মানে বাকি তিনটে কী হবে, বাকি তিনটে কী হবে, চলো একবার দেখি, ঠিক আছে। এসআই ইউনিট নিউটন, নিউটন কিসের এসআই ইউনিট? ফোর্সের। নিউটন কিসের এসআই ইউনিট? ফোর্সের। ওয়েবার কিসের এসআই ইউনিট? ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ইন্ডাকশন, সরি নট ইন্ডাকশন, ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে। আর হেনরি হচ্ছে ইন্ডাকশন, আর হেনরি হচ্ছে ইন্ডাকশনের এসআই ইউনিট, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চনে যাই, নেক্সট কোয়েশ্চেন, থার্ড স্লাইড। একটা পেন্ডুলাম যে টাইমটা নেয়, দ্য টাইম টেকেন বাই এ পেন্ডুলাম, একটা পেন্ডুলাম যে টাইমটা নেয় একটা অসিলেশন শেষ করতে, সেটাকে কি বলা হয়? ম্যাক্সিমাম স্পিড, অ্যাভারেজ স্পিড, টাইম পিরিয়ড, টাইম ইন্টারভাল। দেখো এখানে টাইম জিজ্ঞেস করেছে, এখানে টাইম জিজ্ঞেস করেছে, মানে খুব খুব কমন সেন্সে আমি এই দুটো অপশন যেটা স্পিড রিলেটেড এটা আমি এলিমিনেট করতে পারি, তাই না? এখানে কী জিজ্ঞেস করেছে? টাইম, টাইম চেয়েছে, এর স্পিডের সাথে কোনো রিলেশন নেই, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম স্পিড, অ্যাভারেজ স্পিড, এই দুটো অপশন আমরা বাদ দিয়ে দিলাম এখান থেকে, ঠিক আছে। হবে অ্যাটলিস্ট টাইম পিরিয়ড বা টাইম ইন্টারভাল, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওটাকে বলা হয় টাইম পিরিয়ড, অ্যাকচুয়ালি ওটাকে বলা হয় টাইম পিরিয়ড। এটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন, এটা হচ্ছে পেন্ডুলাম, ঠিক আছে। একটা পেন্ডুলাম, একটা পেন্ডুলাম যে সময়টা নেবে, ঠিক আছে, এখান থেকে এখানে আর ব্যাক এখান থেকে এখানে আসতে, ঠিক আছে, এই টোটাল টাইমকে বলা হয় টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম, টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম কী বলা হয়? তাকে বলা হয় টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম। এসব কিছু সায়েন্সের টার্মস, সায়েন্সের টার্মস এরকমই রাখতে হবে, ঠিক আছে। টাইম ইন্টারভাল বললে চলবে না, ওখানে পিরিয়ড আর ইন্টারভাল ইংলিশের মানে একই, বাট যদি অপশানে দিয়ে দেয় তা সায়েন্সের টার্মস, এটাকে টাইম পিরিয়ডই আমরা বলবো, টাইম ইন্টারভাল বলবো না, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, যদি একটা অবজেক্টের ওয়েট 60 কেজি থাকে, যদি একটা অবজেক্টের ওয়েট, যদি একটা অবজেক্টের ওয়েট 60 কেজি থাকে, 60 কেজি থাকে, তাহলে
ওর ওয়েটটা মুনে কত হবে, ঠিক আছে? তাহলে ওর ওয়েটটা মুনে কত হবে? আমরা জানি ভাই, মুনে মুনে গ্র্যাভিটি কি, মুনের গ্র্যাভিটি কত, ঠিক আছে? আর্থের যা গ্র্যাভিটি আছে তার 1/6, তাই না? আর্থের যা গ্র্যাভিটি আছে তার 1/6 আছে মুনে, ঠিক? তাহলে 60 কেজি, 60 কেজির 1/6 কত হয়? 10 নিউটন বলছি এটাকে আমরা, ঠিক আছে? এন ফর নিউটন বলছি, 10 কেজি বলতে পারি, 10 নিউটনও বলতে পারি, ঠিক আছে? তাহলে আনসার কি হয়ে যাবে এখানে? 10 নিউটন। আনসার কি হয়ে যাবে? 10 নিউটন। যদি একটা জিনিস 60 কেজির থাকে, ওটা মুনে গিয়ে কত হয়ে যাবে ভাই? 10 কেজি হয়ে যাবে, 6 গুণ কমে যাবে, ঠিক আছে? কেন? ওর গ্র্যাভিটি কত? 6 গুণ কম। মুনে গ্র্যাভিটি 6 গুণ কম আর্থ থেকে, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। সাইড মিরার, সাইড মিরার, সাইড মিরার অফ ভেহিকলস, এটা কোন টাইপের মিরার, ঠিক আছে? সাইড মিরার এটা তোমরা দেখেছো, এটা রিয়ার ভিউতে থাকে, ঠিক আছে? সাইড মিরার এটা কোন টাইপ অফ মিরার? কনভেক্স, কনকেভ, প্লেন না ইনভার্টেড, ঠিক আছে? এটা হচ্ছে একটা কনভেক্স মিরার, এটা হচ্ছে একটা কনভেক্স মিরার, ঠিক আছে? এই যে সাইড মিরার, এটা একটা কনভেক্স মিরার, এটা কি করে, যে দূরের অবজেক্ট সেটাকে একটু কাছে দেখায়, সে দূরের অবজেক্ট একটু কাছে দেখায়। একটু আমরা ছবি দেখে বুঝি, ঠিক আছে? এটা হচ্ছে কনভেক্স মিরার, এটা হচ্ছে কনভেক্স মিরার। তাহলে ধরো অবজেক্ট এখানে আছে, ওর ইমেজটা কোথায় ফর্ম হবে, ঠিক আছে? এখানে ওর ইমেজটা কোথায় ফর্ম হবে? এখানে, ঠিক আছে? তার মানে একটা বড় অবজেক্ট মিররে ছোট দেখাবে, ঠিক আছে? অনেক দূরের অবজেক্ট এখানে দেখাবে, অনেক দূরের অবজেক্ট এখানে কভার করতে পারবে, ঠিক? আর এটা কি, এটা কনকেভ মিরর, এটা ইনভার্টেড অবজেক্ট দেখায়, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। তো আমরা কি বললাম ভাই, সাইড মিররে কোন মিরর ইউজ হয়? সাইড মিররে ইউজ হয়, গাড়ির সাইড মিররে ইউজ হয় কনভেক্স, কনভেক্স মিরর, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ইউভি রেস যেটা সান থেকে আসছে, ইউভি রেস যেটা সান থেকে আসছে, মেজারলি কজেস উইচ ক্যান্সার, মেজারলি কোন ক্যান্সার? লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, মাউথ ক্যান্সার না স্কিন ক্যান্সার, ঠিক আছে? ইউভি রেস কামিং ফ্রম দ্য সান, ইউভি রেস যেটা সান থেকে আসছে, সেটা বেসিক্যালি স্কিন ক্যান্সারের জন্যে দায়ী, স্কিন ক্যান্সারের জন্যে দায়ী, স্কিন ক্যান্সার, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এই চারটির মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়, ঠিক আছে? এই চারটির মধ্যে অ্যাক্সেলারেশন, ইলেকট্রিক কারেন্ট, ফোর্স আর ভেলোসিটি, এই চারটির মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়, ঠিক আছে? কোয়ান্টিটি দুটো টাইপের হয়, কোয়ান্টিটি দুটো টাইপের হয়, একটা বলা হয় স্কেলার, একটা বলা হয় ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি মানে যার শুধু ম্যাগনিচিউড আছে, তাই তো? স্কেলার কোয়ান্টিটি মানে যার শুধু ম্যাগনিচিউড আছে, আর ভেক্টর কোয়ান্টিটি মানে যার ম্যাগনিচিউডও আছে আর ডিরেকশনও আছে, আর ডিরেকশনও আছে, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশন এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়? ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট কিন্তু ভেক্টর কোয়ান্টিটি নয়, এটাকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি, ঠিক আছে? কোয়ান্টিটি দুটো টাইপের হয়, কোয়ান্টিটি দুটো টাইপের হয়, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে ইট উইল ওনলি হ্যাভ ম্যাগনিচিউড, শুধু ম্যাগনিচিউড থাকবে, ঠিক আছে? আর ভেক্টর মানে একটা ম্যাগনিচিউড, তার সাথে ডিরেকশনও থাকবে, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এই এই ফেনোমেনা, ঠিক আছে? এই যে রোডটা দেখেছো, এই রোডটা দেখেছো, দেখো এই সাইডে, এই সাইডে রোডটা একটু লোয়ার আছে, ঠিক আছে, এই কার্ভ নেওয়ার জন্য। আর এই সাইডে, এই সাইডে রোডটা একটু একটু হায়ার প্ল্যাটফর্মে আছে, ঠিক আছে?
এটাই বলা হয় দ্য ফেনোমিনা অফ রেজিং দ্য আউটার এজ অফ দ্য কার্ভ রুটস। ঠিক আছে, এটা হচ্ছে আউটার এজ, এটাকে রেস করা হয়েছে একটা প্ল্যাটফর্মে, এটাকে একটা প্ল্যাটফর্মে রেস করা হয়েছে। ঠিক আছে, অ্যাবভ দ্য ইনার এজ টু প্রোভাইড নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স টু দ্য ভেহিকলস টু টেক আ সেফ টার্ন ইজ কল্ড। ঠিক আছে, এই যে ফেনোমেনা, এই যে একটা রোডকে, এই যে একটা রোডকে টার্ন করার জন্য, একটা রোডকে স্টিপ টার্নিংয়ের সময় এই যে আউটার এজগুলো একটা রেস্ট প্ল্যাটফর্মে আছে, এই ফেনোমেনাকে কী বলা হয়? এই ফেনোমেনাকে কী বলা হয়? ব্যাঙ্কিং অফ রোড, কর্নারিং অফ রোড, এলিভেশন অফ রোড, না ট্যাম্পারিং অফ রোড। ঠিক আছে, এটাকে বলা হয় ব্যাঙ্কিং অফ রোডস। কী বলা হয় এটাকে? বলা হয় ব্যাঙ্কিং, ব্যাঙ্কিং অফ রোডস। ঠিক আছে, এর জন্যে, এর জন্যে গাড়িগুলো একটা সেফ টার্ন নিতে পারবে। ঠিক আছে, গাড়িগুলো একটা সেফ টার্ন নিতে থাকবে। ঠিক আছে, একটা কার্ভ রোডে। ঠিক, যদি এটা না থাকতো তাহলে কী হতো? এই সেন্ট্রিপেটাল ফোর্স, এই সেন্ট্রিপেটাল ফোর্স যেটা একটা টার্নিংয়ে কাজ করে, একটা রোটেশনে, একটা রেভলিউশনে যখন কাজ করে, এই সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য গাড়িটা উল্টে যাওয়ার চান্স ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এই গেমটার নাম কি? স্কুবা ডাইভিং। এই গেমটার নাম কি? স্কুবা ডাইভিং। এই গেমটার নাম কি? স্কুবা ডাইভিং। তো কি জিজ্ঞেস করেছে? এই চারটের মধ্যে কোন গেমটার জন্য, এই চারটের মধ্যে কোন গেমটার জন্য প্লেয়ার মাস্ট হ্যাভ দ্য নলেজ অফ পাস্কালস ল? দেখো, খেলার জন্যেও পাস্কাল ল যাতা, তাই তো? তাহলে এই চারটের মধ্যে, এই চারটের মধ্যে কোন গেমটার জন্যে প্লেয়ার্সকে পাস্কাল ল জানতে হয়? ঠিক আছে, তাহলে ধরো পাস্কাল ল কী বলে? পাস্কাল ল কী ছিল? প্রেশার নিয়েছিল, একটু আগে বলেছি। পাস্কাল ল কী ছিল? প্রেশার নিয়েছিল, একটা লিকুইড বা ফ্লুইডের প্রেশার নিয়েছিল। ঠিক আছে, তাহলে জলে, জলে খেলার জন্যে, মানে এই চারটের মধ্যে ক্লাইম্বিংয়ের জন্য তো পাস্কাল ল লাগে না, প্যারাগ্লাইডিংয়ের সময় পাস্কাল ল লাগে না, র্যাফটিংয়ের সময় পাস্কাল ল লাগে না। পাস্কাল ল কখন লাগবে? স্কুবা ডাইভিংয়ে। পাস্কাল ল কোথায় লাগবে? স্কুবা ডাইভিংয়ে। ঠিক আছে, স্কুবা ডাইভিংয়ে দ্য ডাইভার্স, দ্য ডাইভার্স, ডাইভার্সরা অনেক সময় অনেক সারফেস লেভেল থেকে নিচে নিচে চলে যায়, যার জন্যে ওদের বডিতে আর বাকি সব, আর বাকি সব অ্যাপারেটাসে হিউজ প্রেশার, হিউজ প্রেশার পড়ে। ঠিক আছে, চলো তাহলে পাস্কাল ল কি একটু সিম্পল টার্মসে বুঝে নিই। পাস্কাল ল হচ্ছে, ঠিক আছে, যে কোনো পয়েন্ট, ঠিক আছে, একটা ফ্লুইডে, একটা লিকুইডে যে কোনো পয়েন্টে প্রেশার এক্সার্ট করলে ওই প্রেশারটা ইকুয়ালি এক্সার্ট হবে, ওই প্রেশারটা ইকুয়ালি এক্সার্ট হবে সব কটা পয়েন্টে। পাস্কাল ল বেসিক্যালি স্টেট দ্যাট প্রেশার অ্যাপ্লাইড টু আ ফ্লুইড ইনসাইড আ ক্লোজ সিস্টেম উইল ট্রান্সমিট দ্যাট প্রেশার ইকুয়ালি, ইকুয়ালি ইন অল ডাইরেকশন থ্রু আউট দ্য ফ্লুইড। ঠিক আছে, এই প্রিন্সিপালে বেস করে একটা হাইড্রোলিক পাওয়ার বা হাইড্রোলিক প্রেসও কাজ করে। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, একটা নর্মাল লোকের, একটা নর্মাল লোকের লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন কত? ঠিক আছে, এটা ধরো আইস, এটা ধরো আইস, এখান থেকে, এখান থেকে কত দূরে, আইস থেকে কত দূরে একটা অবজেক্টকে রাখা হলে অবজেক্টটা ক্লিয়ারলি দেখা পার, অবজেক্টটা ক্লিয়ারলি দেখা যাবে? এমনিতে অবজেক্টটা দেখা যাবে, কিন্তু একটা লেখা বা একটা ফাইনাল থিং যখন পড়তে হয়, ঠিক আছে, একটা ফাইনাল থিং যখন পড়তে হয় তখন চোখ থেকে কতটা দূরে রাখলে, চোখ থেকে কতটা দূরে রাখলে ওই ডিস্টেন্সটাকে আমরা বলি লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে, চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, ফর নর্মাল আইস, ফর নর্মাল আইস চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যায়। সেন্টিগ্রেড স্কেল কি নিয়ে আবিষ্কার করেছিলেন?
সেন্টিগ্রেড স্কেল তিনি আবিষ্কার করেছিলেন। সেন্টিগ্রেড স্কেল আবিষ্কার করেছিলেন স্যার অ্যান্ডার্স সেলসিয়াস, স্যার অ্যান্ডার্স সেলসিয়াস, ঠিক আছে। সেন্টিগ্রেড স্কেল তিনটে টাইপের স্কেল হয়, এটা হচ্ছে সেলসিয়াস, ঠিক আছে, সরি, এটাকে বলা হয় সেন্টিগ্রেড স্কেল, যেখানে টেম্পারেচার মাপা হয় সেলসিয়াসে। একটা হচ্ছে ফ্যারেনহাইট স্কেল, ঠিক আছে, একটা হচ্ছে ফ্যারেনহাইট স্কেল। কে আবিষ্কার করেছিলেন? ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফ্যারেনহাইট, নামটা ইম্পর্টেন্ট, ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফ্যারেনহাইট, নামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আরেকটা স্কেল হয়, আরেকটা স্কেল হয়, নামটা কমেন্ট বক্সে লিখবে, ঠিক। কী কী হয়? সেলসিয়াস হলো, ফ্যারেনহাইট হলো, আর একটা স্কেল হয়, ঠিক আছে, নামটা কমেন্ট বক্সে লিখবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। হাইড্রোলিক লিফট কোন প্রিন্সিপালে কাজ করে? একটু আগে আমরা বললাম পাস্কাল ল, এই ছবিটাও দেখেছি, তাই না? হাইড্রোলিক লিফট কার প্রিন্সিপালে, কার কোন প্রিন্সিপালের উপর কাজ করে? পাস্কাল ল। কী ছিল? কি ভাই, লিকুইডে যে কোনো পয়েন্টে একটা প্রেশার এক্সার্ট করলে ওই প্রেশারটা ইকুয়ালি ট্রান্সমিট হবে, এটা আমি খুব লুজ ভাষায় বলছি, ঠিক আছে, একদম সিম্পল ভাষায় বলছি। লিকুইডে যে কোনো একটা পয়েন্টে প্রেশার এক্সার্ট করলে ওই প্রেশারটা ইকুয়ালি বাকি সবকটা জায়গাতে, বাকি সবকটা পয়েন্টে ট্রান্সমিট হবে, এটাকে লুজলি বলা হয় পাস্কাল ল। চলো, ঠিক আছে, স্কুবা ডাইভিংয়ে আমরা দেখলাম, স্কুবা ডাইভিংয়ের কোয়েশ্চনে আমরা দেখলাম, আর কোথায় দেখলাম? ঠিক আছে, ব্লেস পাস্কাল, ব্লেস পাস্কাল আবিষ্কার করেছিলেন, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক হিটার, এটা হচ্ছে একটা ইলেকট্রিক হিটার, ঠিক। তো এখানে যে কয়েল ওয়ায়ার থাকে, এই যে লাল লাল ওয়ায়ারগুলো তুমি দেখছো, এই যে ইয়েলো ওয়ায়ারগুলো তোমরা দেখছো, ঠিক আছে, এখানে যে কয়েল ওয়ায়ার থাকে সেটাকে কি বলা হয়? এখানে যে কয়েল ওয়ায়ার থাকে যেটা হিট হয়ে, বেসিক্যালি হিট প্রোভাইড করে, ওটাকে কি বলা হয়? সার্কিট, এলিমেন্ট, ফিলামেন্ট না সেলস, ঠিক আছে, ওটাকে বলা হয় এলিমেন্ট, ওটাকে বলা হয় এলিমেন্ট, ঠিক আছে। কয়েল ওয়ায়ার যেটা ইলেকট্রিক রুম বা ইলেকট্রিক কুকিং বা ইলেকট্রিক কুকিং হিটারে থাকে, ঠিক আছে, ওটা কি বলা হয়? এলিমেন্ট, ওটাকে বলা হয় এলিমেন্ট। গাইড কোয়েশ্চেন ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট ইজ ওয়েস্টেড ওয়েন আ মেশিন ইজ অপারেটেড, দিস হিট ইজ জেনারেটেড ডিউ টু, ঠিক আছে। তাহলে একটা মেশিন অপারেট করলে, ঠিক আছে, কিছুটা এনার্জি ওয়েস্ট হয় অ্যাজ আ ফর্ম অফ হিট, ঠিক আছে, অ্যাজ আ ফর্ম অফ হিট। এই যে হিট, এটা জেনারেট হয়েছে কেন? এটা জেনারেট হয়েছে মেশিনকে অপারেট করার জন্য, ঠিক আছে, একটা হিট জেনারেট হয় ডিউ টু ফ্রিকশন বিটুইন দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ মেশিন, ঠিক আছে, ফ্রিকশন, ঘর্ষণের জন্য, ফ্রিকশনের জন্য এই হিটটা জেনারেট হয়েছে, ঠিক আছে, ঘর্ষণের জন্য এই হিটটা জেনারেট হয়েছে, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। খুব ইম্পর্টেন্ট, লাইটে, লাইট চ্যাপ্টারে আমি মনে করি সবাই পড়েছে, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ রিফ্লেকশন কী ছিল ভাই? দ্য ইনসিডেন্ট রে, যে রেটা এসে পড়ল, দ্য ইনসিডেন্ট রে, দ্য নর্মাল, নর্মাল মানে এটা 90 ডিগ্রি, নর্মাল মানে এটা 90 ডিগ্রি, দ্য নর্মাল অ্যান্ড দ্য রিফ্লেক্টেড রে, মানে যে রেটা বেরিয়ে যাচ্ছে, এটা ছিল ইনসিডেন্ট, এটা রিফ্লেক্টেড রে, ঠিক আছে। অল লাই ইন দ্য সেম প্লেন, ঠিক আছে। আর কি ছিল? দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটাও ছিল, মনে পড়লো?
ঠিক তো কি বলছে, দ্য ইনসিডেন্ট রে আমি দেখতে পাচ্ছি, দ্য নর্মাল নেই এখানে, অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, এটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স, অ্যান্ড দ্য রিফ্লেক্টেড রে, আর যে রেটা বেরিয়ে গেল রিফ্লেক্টেড রে দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি বসবে ভাই? নর্মাল বসবে। কি বসবে? নর্মাল বসবে, ঠিক, একদম লজ অফ রিফ্লেকশন, ফার্স্ট ল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। সিজমোমিটার কিনি আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, সিজমোমিটার কিনি আবিষ্কার করেছিলেন, সিজমোমিটার আবিষ্কার করেছিলেন লুইগি পালমেইরি, লুইগি প্যালমেইরি, ঠিক আছে, সিজমোমিটার আবিষ্কার করেছিলেন লুইগি প্যালমেইরি, ঠিক আছে। কি করা হয় ভাই? আর্থকোয়েক, আর্থকোয়েকের ইন্টেন্সিটি মাপা হয়, আর্থকোয়েকের ইন্টেন্সিটি মাপা হয়, ঠিক আছে। আর আর্থকোয়েকের স্টাডিকে কি বলা হয়? কালকেই বলেছি, সিজমোলজি। আর্থকোয়েকের স্টাডিকে কি বলা হয়? সিজমোলজি, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। বাকি সব কটা তোমাদের জন্য হোমওয়ার্ক কিন্তু, অ্যালেকজান্ডার পার্কস, ঠিক আছে, ইনভেন্টেড লিখে সার্চ করবে, যদি কিছু পাও নোটসে অ্যাড করে নেবে, ঠিক। অ্যালেক্সি প্যাজেটনভ, ঠিক আছে, অ্যালেক্সি প্যাজেটনভ গুগলে সার্চ করবে, গুগলে অ্যালেক্সি প্যাজেটনভ ইনভেন্টেড, যদি কিছু পাও নোটসে অ্যাড করবে। র্যানসাম ইলিয়ট্স, যদি কিছু পাও নোটে অ্যাড করবে, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এটা আমার মনে হয় সবাই পারবে, তাই না? ফর এভরি অ্যাকশন দের ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা নিউটনের কোন ল? নিউটন থার্ড ল, তাই তো? এটা নিউটনসের থার্ড ল, ঠিক আছে। তিনটে লস ছিল, 1 2 3, ঠিক আছে, তিনটে লস ছিল, এটা হচ্ছে থার্ড ল। ফর এভরি অ্যাকশন দের ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা তো মানে কেউ চেষ্টা করলেও ভুলতে পারবে না, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন দেখ। উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ফলস অ্যাবাউট ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের জন্যে চারটের মধ্যে কোনটা ভুল? আচ্ছা, ইট ক্যান বি পজিটিভ, ক্যান বি পজিটিভ, নেগেটিভ অর জিরো। আচ্ছা, পজিটিভ তো হয়, জিরো হয়, নেগেটিভটা দেখা যাক। ডিসপ্লেসমেন্ট ইজ নেভার গ্রেটার দ্যান ডিস্টেন্স, একদম একদম তাই। কেন? ধরো এই পয়েন্ট থেকে জার্নিটা স্টার্ট, এটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বলে। আর একটা পা ধরে এখানে একটা জার্নি শেষ হলো, ঠিক আছে। আমি ধরলাম একটা লোক এই, একটা লোক এখান থেকে এই রোড ধরে, এই রোড ধরে যাবে এখানে, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স, তাহলে লোকটার ডিস্টেন্স কত গেল? লোকটার ডিস্টেন্স কত কভার করলো? লোকটা ডিস্টেন্স কভার করলো এই রেড লাইন, এই রেড লাইনে যতটা ও গেছে পুরো, লোকটা ডিস্টেন্স কত কভার করলো এই টোটাল রেড লাইনের লেন্থ, এই টোটাল রেড লাইনের লেন্থ। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করে ডিসপ্লেসমেন্ট কত ছিল, যদি আমাকে জিজ্ঞেস করে ভাই ডিসপ্লেসমেন্ট কত ছিল, ডিসপ্লেসমেন্ট আমরা কীভাবে বের করি? ডিসপ্লেসমেন্ট আমরা বের করি, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দেব। কি করব? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দেব, একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দেব। এই যে, এই যে লেন্থটা, এই যে লেন্থটা, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, তাই তো? এই যে লেন্থটা, এটাকে বলা হয় কি? ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট জিরোও হতে পারে, তাই না? ধরো একটা লোক এখান থেকে স্টার্ট করলো, একটা লোক এখান থেকে স্টার্ট করলো, ঘুরে ফুরে ঘুরে ফুরে ফিরে, ঠিক আছে, আবার এখানেই পৌঁছে গেল, আবার এখানেই পৌঁছে গেল। তা লোকটা ডিস্টেন্স কত কভার করেছে? লোকটা ডিস্টেন্স কত কভার করেছে? লোকটা ডিস্টেন্স কভার করেছে এই পুরো লাইন বরাবর পার্টটা, লোকটা ডিস্টেন্স কভার করেছে এই পুরো লাইন বরাবর পার্টটা, প্লাস ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট কত ভাই? ডিসপ্লেসমেন্ট মানে কি? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করবো, এখানে ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট দুটো একই, ঠিক আছে, তার ডিসপ্লেসমেন্ট কত? জিরো। এখানে ডিসপ্লেসমেন্ট কত?
জিরো, ঠিক? ইট ইজ দ্য ইটস এসআই ইউনিট ইজ মিটার, এটাও ঠিক, ঠিক আছে? ইট ইজ অলওয়েজ পজিটিভ, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট সবসময় পজিটিভ হয় না, ঠিক আছে? জিরোও হতে পারে, জিরো হতে পারে কি করে, এখনই আমরা বুঝলাম, ঠিক আছে? যদি এই পয়েন্ট থেকে একটা জার্নি স্টার্ট করে একটা লোক আবার এই পয়েন্টে ফিরে আসে, তাহলে ডিস্টেন্স তো কভার করেছে, ডিস্টেন্স কত কভার করেছে, এই পুরো লাইন বরাবর পার্টটা, কিন্তু ওর ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে, ওর ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে জিরো। কেন? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে একটা সোজা লাইন দিয়ে জয়েন করব, ওই যে স্ট্রেট লাইন, ওই যে স্ট্রেট লাইনের যে লেন্থটা, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, একদম দেখেই বলতে হবে, ঠিক আছে? দেখেই বলতে হবে তোমাদেরকে, এটা এটাও একটা নিউটনের ল, অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট উইল রিমেইন অ্যাট রেস্ট অ্যান্ড অ্যান অবজেক্ট ইন মোশন উইল রিমেইন ইন মোশন আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ অ্যাক্টেড অ্যাপন বাই অ্যান এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে? এটা হচ্ছে একটা নিউটনের ল, এটা নিউটনের কোন ল, নিউটনের ফার্স্ট ল, এটা নিউটনের ফার্স্ট ল, ঠিক আছে? এটাকে ল অফ ইনার্শিয়াও বলা হয়, এটাকে ল অফ ইনার্শিয়াও বলা হয়। আর নিউটন সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল কি বলা হয় এটাকে, কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, কি হবে, কি হবে যদি একটা অবজেক্টকে, যদি একটা অবজেক্টকে একটা হাইট থেকে ড্রপ করা হয়, যদি একটা অবজেক্টকে একটা হাইট থেকে ড্রপ করা হয় অ্যান্ড কোনো এয়ার রেজিস্ট্যান্স না থাকে, ঠিক আছে? মানে ভ্যাকিউম, কোনো এয়ার রেজিস্ট্যান্স নেই মানে কি, ভ্যাকিউম, ঠিক আছে? বা স্পেসে বলতে পারো, স্পেস বললে এখানে চলছে না, ঠিক আছে? ভ্যাকিউমে যদি এটা ড্রপ করা হয়, ঠিক আছে? হোয়াট উইল হ্যাপেন ইফ অ্যান অবজেক্ট ইজ ড্রপ ফ্রম আ হাইট অ্যান্ড দেয়ার ইজ নো এয়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে? একটা অবজেক্ট যদি ড্রপ করা হয় আর কোনো এয়ার রেজিস্ট্যান্স না থাকে, আর কোনো এয়ার রেজিস্ট্যান্স না থাকে, তাহলে কি হবে, এর উপরে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে, এর উপরে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে, ঠিক আছে? আর এয়ার রেজিস্ট্যান্সের জন্যে কোনো ফ্রিকশন থাকবে না, এয়ার রেজিস্ট্যান্সের জন্যে কোনো ফ্রিকশন থাকবে না, এয়ার নেই, এয়ার রেজিস্ট্যান্স নেই, ফ্রিকশনও নেই, ঠিক আছে? তাহলে এটা তো একটা অ্যাক্সেলারেশন, একটা অ্যাক্সেলারেশন যদি একটা বডির উপরে কাজ করতে থাকে তাহলে কি হবে, ওর বডি স্পিড বাড়াতে থাকবে, তাই না? ও কী করবে, বডি স্পিড বাড়াতে থাকবে, ঠিক আছে? এই এয়ার রেজিস্ট্যান্সের জন্যে একটা টার্মিনাল স্পিড, একটা টার্মিনাল ভেলোসিটি, একটা টার্মিনাল ভেলোসিটিতে এসে ওর ভেলোসিটি ফিক্স হয়ে যেত, এই ভেলোসিটির উপরে এটা বাড়তো না, ঠিক আছে? বাট যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকে তাহলে কি হবে, এই বডির ভেলোসিটি বা স্পিড বেড়ে যাবে টার্মিনাল ভেলোসিটি থেকে, বা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কি হবে, ইটস স্পিড উইল ইনক্রিজ, ঠিক আছে? অ্যাক্সিলারেশন বাড়বে না, কিন্তু অ্যাক্সিলারেশন বাড়বে না, ঠিক আছে? অ্যাক্সিলারেশন বাড়বে না, অ্যাক্সিলারেশন ফিক্স থাকে, কত ভাই, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এর ভ্যালু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা টার্ম আমরা শিখলাম, কোনটা ভাই, টার্মিনাল ভেলোসিটি, ঠিক আছে? একটা অবজেক্ট যদি আমরা উপর থেকে এরকম ছেড়ে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, জিটা কাজ করতে 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 যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে স্পিডটা প্রচুর বাড়িয়ে দেবে, কিন্তু এয়ার রেজিস্ট্যান্সের জন্যে স্পিডটা এতটাও বাড়ে না, একটা ফিক্সড স্পিডে, একটা ফিক্সড স্পিডে আসে, এসে যাওয়ার পরে ওর স্পিড আরও বাড়ে না, কেন, এয়ার রেজিস্ট্যান্সের জন্য। ওই স্পিডটাকে, ওই ভেলোসিটিকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন দিকে, স্টিম লোকোমোটিভ কিনে ইনভেন্ট করেছেন, স্টিম লোকোমোটিভ, এটা হচ্ছে একটা স্টিম লোকোমোটিভ, কিনে ইনভেন্ট করেছেন, স্টিম লোকোমোটিভ ইনভেন্ট করেছেন জর্জ স্টিফেনসন,
জর্জ স্টিফেনসন, ঠিক আছে, স্টিম লোকোমোটিভ তিনি ইনভেন্ট করেছিলেন, জর্জ স্টিফেনসন। তার তার মানে বাকি তিনটে অপশন তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। গুগল সার্চ করতে হবে পার্সি স্পেন্সার ইনভেন্টেড, যদি কিছু ইনভেন্ট করে থাকে নোটসে অ্যাড করবে। গ্যারি স্টার্ক ওয়েদার, ঠিক আছে, ইনভেন্টেড, যদি কিছু পাও অপশানে অ্যাড করতে হবে, ঠিক আছে। সাইমন স্টেভিন, সাইমন স্টেভিন ইনভেন্টেড, গুগল সার্চ করবে, যদি কিছু পাও নোটসে অ্যাড করবে। এইরকম আস্তে 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 করে, ঠিক আছে, যখন আমরা এক মাস বা দেড় মাস পরে কোর্সটা শেষ করব, তখন তোমরা দেখতে পারবে কি তোমাদের কাছে একটা বাল্ক অফ 5000 to 6000 হাই কোয়ালিটি কোয়েশ্চেন্স হয়ে গেছে, ঠিক আছে। আর এখান থেকে তোমরা আরামসে, ঠিক আছে, জেনারেল সায়েন্স যেখানে 25 মার্কস প্লাস জেনারেল অ্যাওয়ারনেস সেখানেও 25 মার্কস, এই 50 মার্কসের পেপারে তোমরা দেখবে 40 থেকে বেশি কোয়েশ্চেন এখান থেকে মিলে যাচ্ছে, ঠিক আছে। চলো তাহলে আমরা কন্টিনিউ করি। গ্লাস ইজ অলসো কল্ড সুপার কুলড লিকুইড, ঠিক আছে, গ্লাসকে সুপার কুলড লিকুইডও বলা হয়, গ্লাসকে সুপার কুলড লিকুইডও বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। একটা বডি যদি একটা সারফেসের উপরে স্লাইড করে, ধরো এটা একটা বডি, এটা একটা বডি, এটা যদি একটা সারফেসের উপরে স্লাইড করে, এটা হচ্ছে সারফেস, এর উপর যদি স্লাইড করে, ঠিক আছে, তাহলে একটা ফোর্স থাকবে, একটা ফোর্স থাকবে, ঠিক আছে, যে এই স্লাইডিংকে প্রিভেন্ট করবে, ঠিক আছে, একটা ফোর্স থাকবে যে এই স্লাইডিং প্রিভেন্ট করবে। দ্য ফোর্স রেজিস্টিং দ্য মোশন বিটুইন দেম ইজ কল্ড ফ্রিকশন, কী বলা হয় ওটাকে, ফ্রিকশন বলা হয়, ঠিক আছে। একটা একটা বডি যখন একটা সারফেসে স্লাইড করবে, তখন একটা অপোজিং ফোর্স এটাকে স্টপ করার চেষ্টা করবে, ঠিক আছে, এটাকে কী বলা হয় ভাই, ফ্রিকশন, এটাকে বলা হয় ফ্রিকশন, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডটা দেখি, নেক্সট কোয়েশ্চেন দেখি। একটা স্ট্রিম লাইন ফ্লোতে অ্যাট এভরি পয়েন্ট দ্য ফ্লুইড রিমেন্স, একটা ইন এ স্ট্রিম লাইন ফ্লো অ্যাট এভরি পয়েন্ট ইন দ্য ফ্লুইড রিমেন্স সেম, ঠিক আছে, কি ফোর্স, ফোর্স ফোর্স না প্রেশার না ভেলোসিটি না স্পিড, ঠিক আছে, দুটো টাইপের ফ্লো হয়, এটা হচ্ছে স্ট্রিম লাইন বা ল্যামিনার ফ্লো বলে, এটাকে স্ট্রিম লাইন বা ল্যামিনার ফ্লো বলে, আর এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে। তাহলে একটা স্ট্রিম লাইন ফ্লোতে সবকটা পয়েন্টে ভেলোসিটি, ভেলোসিটি অফ দ্য ফ্লুইড সেম থাকে, ঠিক আছে, ভেলোসিটি অফ দ্য ফ্লুইড সেম থাকে স্ট্রিম লাইন ফ্লোতে, ল্যামিনার ফ্লোতে ভেলোসিটি অফ ফ্লুইড অ্যাট এভরি পয়েন্ট সেম থাকে, টার্বুলেন্ট ফ্লোতে এটা সেম থাকে না, টার্বুলেন্ট ফ্লোতে এটা সেম থাকে না, ঠিক আছে। ভেলোসিটি ফোর্স নয়, প্রেশার নয়, স্পিড নয়, ভেলোসিটি, ঠিক। চলো লাস্ট কোয়েশ্চেন আজকের দেখা যাক। এটা একটা ছোটো অঙ্ক, এটা একটা ছোটো অঙ্ক নিয়েছি, দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, বলেছিলাম একটু আগে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না। অ্যাট আ ডিস্টেন্স 2 আর ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়ের আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ, আচ্ছা একটু আমি বেসিকটা বলি, ঠিক আছে। ফোর্স ক্যাপিটাল এফ দিয়ে লিখছি, ফোর্স, ঠিক আছে, কী হয় ভাই, ক্যাপিটাল জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে, ইন্টু ক্যাপিটাল এম, এটা আমি বলছি মাস অফ আর্থ, ইন্টু স্মল এম, এটা হচ্ছে মাস অফ বডি, ঠিক আছে, ডিভাইড বাই আর স্কোয়ার, চলো ক্যাপিটাল আর করে দিই, এটা ডিভাইড বাই আর স্কোয়ার এটা হয়, ঠিক আছে। এফ মানে কি, ফোর্স মানে কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটা কী হবে ভাই, জি এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার, তাহলে মাস মাস ক্যান্সেল করলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা আমি বলছি জি, তার মানে কি জি এম বাই আর স্কোয়ার, এটাই হচ্ছে জি, এর মানে কি জি এম বাই আর স্কোয়ার, ঠিক। তাহলে দেখো আর মানে রেডিয়াস অফ দ্য আর্থ, ঠিক আছে, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর, একটা ডিস্টেন্স 2 আর,
এটা ডিস্টেন্স 2R, 2R-এ জি এর ভ্যালু কত থাকবে, 2R-এ জি এর ভ্যালু কত থাকবে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে ভালো করে বুঝো, এই পয়েন্টে সেন্টার থেকে কত দূর, এই পয়েন্ট সেন্টার থেকে কত দূর, আর প্লাস 2R, 3R, 3R, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি নতুন বলি G1 বলি, কি লিখবো ভাই, জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর এর জায়গায় কি লিখতে হবে, 3R লিখতে হবে, 3R² লিখতে হবে। তার মানে কি লিখতে হবে, GM ডিভাইড বাই 3² 9, 9R² কি পেলাম, G1 ইজ ইকুয়াল টু GM ডিভাইড বাই 9R² GM/R² কি ছিল, GM/R² কি ছিল দেখো, GM/R² ছিল আগের জিটা, তাহলে G1 কি পেলাম, আগের জি ডিভাইড বাই 9, আগের জি ডিভাইড বাই 9, ঠিক আছে? একদম এই ফর্মুলার উপরে বেস করে কোয়েশ্চেনটা ছিল, এই ফর্মুলার উপরে বেস করে একদম এক লাইনের কোয়েশ্চেন ছিল, কি হয় ভাই, G/9 হয়ে যাবে, G/9 হয়ে যাবে, ঠিক। তাহলে এটা ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? পার্ট 6 আমরা শেষ করলাম, পার্ট 6 আমরা শেষ করলাম, নেক্সট আমরা পার্ট 7 কভার করব, সেটাও ফিজিক্স বেস কোয়েশ্চেন থাকবে সেখানে, ঠিক আছে? সেখানেও ফিজিক্স বেস কোয়েশ্চেন থাকবে। আমাদের চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ডেফিনেটলি যদি কিছু কিছু কিনতে চাও, আমাদের প্রোডাক্ট RRBNTPC-র চলে এসছে আমাদের প্লে স্টোরে, www.adda247, এটা হবে না, ফোন লিখে দিলাম, store.adda247.com, ঠিক আছে? এটা হচ্ছে কুপন কোড যেটা তোমরা ইউজ করতে পারো, ঠিক? তাহলে চলো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।